ভাস্কুলার ডিজিজ, এখানে আমরা রালস্টোনের কথা বলছি। অ্যাকচুয়ালি এখন সিউডোমোনাসের পরিবর্তে রালস্টোনিয়াটা ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। এটা দিস ইজ দ্য আপডেটেড নেম অফ সিউডোমোনাস দ্যাট ক্যান কজ প্লান্ট ডিজিজেস। সিউডোমোনাস ব্যাকটেরিয়াও আছে, বাট যে সিউডোমোনাসের যেটা সিউডোমোনাস টাইপের যে ব্যাকটেরিয়ামটা যেটা প্লান্টের ডিজিজ করে তাকে রালস্টোনিয়া নামকরণ করা হয়েছে। দিস ইজ দ্য আপডেটেড নেম। ভাস্কুলার ডিজিজে উইল্ট ডিজিজ হবে, এগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং প্যারেনকাইমা ডিজিজ সাকুলেন্ট বা সফট টিস্যু যেগুলো সেগুলো অ্যাফেক্টেড হবে। দে ক্যান কজ সাম লিফ স্পট অর রটিং অফ দ্য ফ্লেশি পার্ট অফ দ্য ফুড। এবং আমরা বলছিলাম যে সফট রট আর্ডুইনিয়া ক্যারাটোফরা দ্বারা হয় এবং অ্যাঙ্গুলার লিফ স্পট অফ কটন জ্যান্থ্রোমোনাস দ্বারা হয়, আমরা ছবিগুলো দেখেছিলাম। এবং থার্ড ওয়ান হাইপার প্লাস্টিক ডিজিজ, দ্যাটস মিন অ্যাবনর্মাল সেল ডিভিশন হবে, সেলের আউট গ্রোথ হবে, হয়ে তারা টিউমার তৈরি করবে, টিউমার অথবা গল তৈরি করবে। এবং আমরা এক্সাম্পল শিখেছিলাম ক্রাউন গল অফ ফুড ট্রে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা হয়। আর এরপর আমরা সিমটম কি কি ধরনের হয় সেটা সিক্স টাইপের সিমটম আমরা জাস্ট দেখেছিলাম, যে সফট রট সিমটম তৈরি করে, লিপ স্পট ডিজিজ তৈরি করে, লাইট তৈরি করে, ভাস্কুলার উইল্ট হয়, গল হয়, অ্যান্ড ফাইনালি ক্যাঙ্কারাস। এবং বেসিক নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট গুলো আমরা খুব কুইকলি দিয়েছিলাম, মানে এগুলো খুব মানে আমাদের এক্সপ্লেন করা কিছু নাই। ব্যাকটেরিয়াল গ্রোথ কাপ করছিলাম আমরা, এবং এখানে সিএফ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এখন আমরা ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনে যাই। আমাদের ডেফিনিশন পড়ে তখন আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক একটা মাইক্রো অর্গানিজম এবং মোস্টলি রিপ্রোডিউস বাই বাইনারি ফিউশন। বাইনারি ফিউশন শব্দের অর্থ কি বাংলা কি বলো তো? দ্বিবিভাজন। দ্বিবিভাজন অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হবে। তো দিস ইজ দ্য মোস্ট কমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড বাই ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া দুই ধরনের রিপ্রোডাকশনই পাওয়া যায়, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সবচেয়ে কমন যে ওয়েটা সেটা হচ্ছে বাইনারি ফিউশন। তো এখানে বলা হয়েছে বাইনারি ফিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ব্যাকটেরিয়া ক্যান গ্রো অ্যান্ড রেপ্লিকেট। আচ্ছা, আমরা যদি ছবিটা দেখি, এখানে তোমরা দেখো, কারো একটি শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসছে, তুমি নিজেকে মিউট করো যার শব্দ আসছে। ওকে, তোমরা এই ছবিটা আঁকানোর চেষ্টা করো, আমি 2 মিনিট সময় দিলাম তোমাদেরকে। জাস্ট ট্রাই টু ড্র অ্যান্ড লেভেল দিস ফিগার, এবং যখন আঁকানো শেষ হবে আমাকে জানাবো। Thank you.
Is this on this? তোমাদের হয়েছে? বুঝতে পারতেছো না কেউ নিজেকে চিরঞ্জীব কথা বাইনারি ফিউশনের মুশকিল স্যার আপনি মিউট করে ওই কি ইচ্ছা করে আনমিউট করে রাখছে আশ্চর্য আমি সবাইকে তোমাদেরকে আমি ব্যবস্থা না নিলে তো হবে না বুঝতে পারছি একটু এসো আচ্ছা এর মধ্যে এখন একটু হাত উঠা তো কে কথা বলতেছিল আমি তোমাদেরকে একটু সুযোগ দেই কথা বলার নিঝু আসো তো তাই না নিঝু আসো ওকে আমি তোমাকে হ্যাঁ তারপরে আনিকা আসো হ্যাঁ তোমার দুজনকে আনমিট করে নাও আমি তোমাদেরকে আনমিট করতে বলছি নিজু এবং আন্নিকা নিজেদেরকে আনমিট করে নাও ওকে আর চার এদিকে দুজন আমি জাস্ট নাম ধরে ডাকবো তোমরা নিজেদেরকে আনমিট করবা হাসান আছো ২১৪ স্টুডেন্ট আইডি হাসান কে আমার কথা শুনতে পাচ্ছ জি স্যার নিজেকে আনমিউট করে রাখো ওকে দেখো বাইনারি ফিউশন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার ছবিটা দেখো এই ব্যাকটেরিয়ামটা নিউক্লিয়ার থাকে তার ভিতরে ডিএনএ থাকে তো এখানে প্রথমে ডিএনএটা একটা কপি তৈরি করে ফার্স্টে সেল রেপ্লিকেট ইটস ডিএনএ অর্থাৎ ডিএনএ তে রেপ্লিকেশন হয়ে দুটো কপি তৈরি করবে এবং এই দুটো কপি একে অপর থেকে সেপারেট হয়ে দুই দিকে চলে যাবে এটা সিম্পল ঘটনা ফার্স্ট দে উইল রেপ্লিকেট দেয়ার ডিএনএ অ্যান্ড ইচ কপি অফ দ্য ডিএনএ উইল ট্রাই টু গো টু দ্য ইচ পোল দে বিকাম সেপারেটেড ফ্রম ইচ আদার ওকে এবং এখানে সেকেন্ড স্টেপে দেখো যে টু কপি অফ ডিএনএ তারা একে অপর থেকে সেপারেট হয়ে দুই প্রান্তে চলে গেছে অর্থাৎ বাইনারি ফিউশনের প্রথম স্টেপ হলো রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ অ্যান্ড সেপারেশন অফ দ্য ডিএনএ অ্যান্ড আফটার সেপারেটিং দ্য ডিএনএ দেখা যাবে যে সেল ওয়াল কনস্ট্রিকশন হওয়া শুরু হয়েছে সেল ওয়াল ফর্মেশন শুরু হবে সেল ওয়াল ফর্মেশন শুরু হবে এবং ফাইনালি সেল ওয়াল যখন ফর্মেশন কমপ্লিট হয়ে যাবে তখন দেখা গেল যে দুটো ব্যাকটেরিয়া তৈরি হয়েছে এবং একটা ব্যাকটেরিয়া অপরটার থেকে সেপারেট হয়ে যাবে তখন আমরা তাকে ডটার সেল বলবো দিস ইজ দ্য ভেরি সিম্পল প্রসেস
ওকে তো বাইনারি ফিউশনের প্রথমে বলা হচ্ছে ডিএনএ উইল রেপ্লিকেট এন্ড সেপারেশন অফ দ্য ডিএনএ ফরমেশন অফ দ্য ক্রস ওয়াল অফ সেল ওয়াল এন্ড কমপ্লিট দ্য ফরমেশন অফ ক্রস অফ সেল ওয়াল এন্ড সেপারেশন অফ দ্য টু ডটার সেল সো দিজ আর দ্য স্টেপস অফ বাইনারি ফিউশন এইভাবে একটা সিম্পল সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়াম তৈরি হয় আমরা প্রথম ব্যাকটেরিয়ামকে মাদার সেল বলবো এবং শেষে যে দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো এটাকে আমরা ডটার সেল বলবো ওকে তো এই কমপ্লিট প্রসেস তৈরি হতে ই কোলাই ব্যাকটেরিয়া যেটা আছে সেখানে অনেক কম সময় লাগে বাট মোর অর লেস 30 মিনিটসের মধ্যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াগুলো এই অপারেশনটা শেষ করতে পারে তো আমরা এখানে কিছু লেখা আছে এই লেখাগুলোই তোমাদেরকে যেটা বলার চেষ্টা করা হচ্ছিল যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অ্যাটাচ টু দা সেল মেমব্রেন এটা আমি বলি নাই কিন্তু তোমরা ছবি থেকে এখানে দেখে বুঝবা এখানে কিন্তু ডিএনএ গুলো সেল মেমব্রেনে অ্যাটাচ হয়ে গেছে আর ক্রোমোজোম ডুপ্লিকেট টু কপিস অফ দা ক্রোমোজোম স্টিল অ্যাটাচ টু দা সেল মেমব্রেন থাকতে পারে দা ব্যাকটেরিয়াল সেল বিগিনস নারিং অ্যাট দা মিডল দা নারিং কন্টিনিউ আনটিল দা সেল ডিভাইড ইনটু দা টু সেল আমি যে কথাগুলো বললাম স্টেপগুলো সে সহজ ভাষায় বলার চেষ্টা করছি এখানে একটু ফর্মাল ভাবে লেখা আছে তো তুমি যে সহজ ভাষায় আমি যে কথাগুলো বললাম তোমরা যদি সেই মতো করেই লিখতে পারো যে এই ছবিটা আঁকায়া তোমরা যদি জাস্ট এই বর্ণনাগুলো ভালো করে দিতে পারো যে সেল বিকাম রেপ্লিকেট অ্যান্ড দে বিকাম সেপারেটেড ফ্রম ইচ আদার আফটার সেপারেটিং দ্য ডিএনএ ক্রস ওয়াল ফরমেশন বিগিন অ্যান্ড ক্রস ওয়াল ফরমেশন কমপ্লিটেড দেন উই ক্যান গেট টু ডটার সেল সো দিস আর দ্য সিম্পল প্রসেস অফ বাইনারি ফিউশন এটা নাম্বার ওয়ান অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড আচ্ছা সেকেন্ড আটে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড আছে এটা খুব অল্প সংখ্যক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে তার নাম হলো বার্ডিং 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 মানে হলো বার্ড তৈরি করা আর কি তো তোমরা যদি নিচে ছবিটা দেখো এই ছবিটা একটু আঁকাই নাও তোমরা খুব সিম্পল ছবি সিঙ্গেল একটা ব্যাকটেরিয়াম থাকবে তার ডিএনএ থাকবে ব্যাকটেরিয়ার পাশে এক পাশে আউটগ্রোথ তৈরি হবে একটা এই আউটগ্রোথ যখন তৈরি হবে তখন আবার তাদের ডিএনএটা রেপ্লিকেশন করা শুরু করবে মানে একটা কপি তৈরি করা শুরু করবে এবং যে কপিটা তৈরি করা শুরু করবে সেই কপিটা আস্তে আস্তে শিফট করবে এই আউটগ্রোথ বা বার্ড যেটা তৈরি হলো যখন এ বাডে মানে রেপ্লিকেটেড ডিএনএটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তখন বার্ডটা তার মাদার সেল থেকে আলাদা হয়ে নতুন আরেকটা ব্যাকটেরিয়াম তৈরি করবে তো দিস ইজ আ সিম্পল বার্ডিং প্রসেস ছবিটা আঁকায় নাও তোমরা তোমাদের যে তিনজনকে বলেছি তোমরা শেষ হওয়ার সাথে সাথে আমাকে জানাবো কি স্যার হয়েছে স্যার হয়েছে জি স্যার ওকে ভেরি গুড বাডি প্রসেসটা কি বুঝছো তোমরা এখানে দেখো লেখা আছে স্মল প্রোটুবারেন্স এই শব্দটা মনে রাখার চেষ্টা করো প্রোটুবারেন্স দ্যাট ইজ বার্ড ডেভেলপ অ্যাট ওয়ান এন্ড অফ দ্য সেল একটা সেলের এক প্রান্তে একটা বার্ড তৈরি হবে এবং যখন বার্ড তৈরি হবে তখন তাদের ডিএনএটা রেপ্লিকেটেড হবে রেপ্লিকেশন অফ ডিএনএ অকার এবং ডিএনএ যখন রেপ্লিকেশন কমপ্লিট হবে তখন ওয়ান কপি অফ ডিএনএ উইল ট্রান্সফার টু দ্য বার্ড ওয়ান কপি অফ ডিএনএ শিফটেড ইনটু দ্য বার্ড অ্যান্ড বার্ড এনলার্জ তো হবেই আস্তে আস্তে বড় হচ্ছে বার্ড সেপারেটেড ফ্রম দ্য প্যারেন্ট সেল অ্যাজ এ ডটার সেল এবং যখন বার্ডটা এই প্যারেন্ট সেল থেকে সেপারেটেড হয়ে যাবে তখন আমরা দুটো ডটার সেল পাবো ওকে কাইন্ড অফ বাইনারি ফিউশনের মতনই বাইনারি ফিউশনে দেখা যাচ্ছে আগে সেল রেপ্লিকেট ডিএনএটা রেপ্লিকেট হচ্ছে তারপরে ক্রস ওয়াল তৈরি হচ্ছে বাট ইন দিস কেস ফার্স্ট বার্ড সেল তৈরি হবে প্রথমে বার্ড সেল তৈরি হবে তারপরে ডিএনএটা রেপ্লিকেশন হবে এবং যখন রেপ্লিকেটেড ডিএনএটা ট্রান্সফার করবে বার্ড আস্তে আস্তে বড় হতে থাকবে এবং এক পর্যায়ে তারা যখন ডিএনএটা শিফটেড কমপ্লিট হয়ে যাবে বার্ডটা প্যারেন্ট সেল থেকে আলাদা হয়ে যাবে ওকে একটা শব্দ আছে এন্ডোস্পোর এন্ডোস্পোর এন্ডো মানে কি ভেতর স্পোর এন্ডোস্পোর অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু স্পোর ব্যাকটেরিয়া কিছু স্পোর তৈরি করবে যারা কোনো একটা ক্লোজ স্ট্রাকচারের ভেতরে থাকবে ক্লোজ স্ট্রাকচারে আমরা ছবিটা একটু দেখি ছবিটা দেখো তোমরা আমি ছবিটা একটু ডিসক্রাইব করি তারপরে তোমরা বোঝার চেষ্টা মানে
আঁকা হয়েছে বেটায় খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা যেটা ব্যাকটেরিয়া ছিল আনফেভারেবল কন্ডিশনে, ব্যাকটেরিয়াটার যে ভিতরে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম গুলো তার ডিএনএ কে এনসার্কেল করে কনসেন্ট্রেট হয়ে যাবে, ঘনীভূত হবে, এটা মেইন কথা। যে সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল গুলো থাকবে, সাইটোপ্লাজমটা খুব কনসেন্ট্রেট হয়ে যাবে, হয়ে তার ভিতরে ডিএনএ টাকে নিয়ে সে একটা স্পোরের মতো স্ট্রাকচার তৈরি করবে। এটা মাঝে তৈরি হতে পারে, এক প্রান্তে তৈরি হতে পারে, বা টু থার্ড পোর্শনে তৈরি হতে পারে। মাঝখানের অংশটুকু বাদ দিয়ে যদি আমরা এটাকে বলি যে এই স্পোরটাকে আমরা এন্ডোস্পোর বলতেছি, অর্থাৎ সাইটোপ্লাজমের কনসেন্ট্রেটেড হয়ে তার ভিতরে ডিএনএটা যখন ডিপোজিট হয়ে গেল তখন এটা স্পোরের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এই স্পোরকে বলা হচ্ছে এন্ডোস্পোর, কারণ এটা ব্যাকটেরিয়ার ভিতরে তৈরি হচ্ছে। এবং যখন ফেভারেবল কন্ডিশন আসবে তখন এই এন্ডোস্পোরের যে সাইটোপ্লাজমিক কনসেন্ট্রেটেড ম্যাটার আছে তারা ভেঙে যাবে, ভেঙে যে এর ভিতরে তো স্টিল ডিএনএ আছে, সেখান থেকে নতুন একটা ব্যাকটেরিয়া জার্মিনেট করবে। এবং এটা আমরা ক্রস সেকশন যদি করি একটা এন্ডোস্পোরে, তার বিভিন্ন লেয়ার দেখা যাবে এরকম। হ্যাঁ, ভিতরে সবচেয়ে ডেন্স, এবং এখানে প্লাজমা মেমব্রেন ভেঙে গেছে বা ইত্যাদি ইত্যাদি মেরে গেছে, এবং এর জন্য একটা ওয়াল তৈরি হবে, পোর ওয়াল, এবং তারপর একটা পোর্ট থাকবে তাকে স্পোর পোর্ট বলা হচ্ছে, এবং বাইরে একটা লেয়ার থাকবে তাকে এক্সোস্পোরিয়াম বলা হচ্ছে। ওকে, এবং এই ভেতরে যে ডেন্স ম্যাটেরিয়াল থাকবে এখানে ডিএনএটা থাকবে। তোমরা ছবিটা আঁকাই নাও। স্যার পিডিএফটা দিয়ে দিলে অনেক ভালো হতো। তোমাকে তোমাকে আগে যে কথাটা বলেছি সেটা কমপ্লিট করো, পিডিএফ এর চিন্তা পরে করো। শেষ শেষ, ওকে, ভেরি গুড। স্যার শেষ হয়নি এখনো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, আমি আলোচনায় গেলাম। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এন্ডোস্পোর আর রেস্টিং স্পোর, রেস্টিং স্পোর কাকে বলা হয়? যে স্পোর গুলো আনফেভারেবল কন্ডিশনে তৈরি করা তৈরি হয়, তোমার মনে রাখবা রেস্টিং স্পোর সেটাই যেটা আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে তৈরি হয়। প্রথম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা অনেক সময় এন্ডোস্পোর তৈরি করে, যেমন ব্যাসিলাস বা ক্লস্ট্রিডিয়াম, আমাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট না, দে আর ফর্ম উইদিন দ্য সেল,
যেহেতু সেলের ভিতরে তৈরি হয় সেই জন্য এটাকে বলা হচ্ছে এন্ডোস্পোর। বলা হচ্ছে যে পার্ট অফ প্রোটোপ্লাজম অথবা সাইটোপ্লাজম বিকাম কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম। ক্রোমোজোমকে ঘিরে তার চতুষ্পাঠে যে সাইটোপ্লাজমিক কন্টেন্টগুলো আছে সেগুলো সবগুলো কনসেন্ট্রেটেড হয়ে যাবে এবং একটা শক্ত রেজিস্ট্যান্ট ওয়াল, হার্ড রেজিস্ট্যান্ট ওয়াল উইল বি ফর্ম অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম। ক্রোমোজোমকে বেসিস করে তার চতুর্দিকে একটা শক্ত খোলস তৈরি হবে। এই খোলস তাকেই বলা হচ্ছে এন্ডোস্পোর। এবং ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বা অন্য কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, তারা থাকবে না। এর ওয়ালটা ভেঙে যাবে, যে শক্ত স্ট্রাকচারটা ওয়ালটা তৈরি হবে সেটা ভেঙে যে একটা নতুন ব্যাকটেরিয়ামটা বের হয়ে আসবে। সিম্পল প্রসেস, দিস ইজ আ কাইন্ড অফ এন্ডোস্পোর, অ্যানাদার কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যদিও এখানে রিপ্রোডাকশন মানে আমরা যদি সংখ্যা বৃদ্ধি হয়, বাট এখানে কিন্তু কোনো সংখ্যা বৃদ্ধি হচ্ছে না। কিন্তু যেহেতু পুরাতন একটা ব্যাকটেরিয়াম নষ্ট হয়ে সেখান থেকে নতুন একটা ব্যাকটেরিয়াম বের হয়ে আসতেছে, সেই জন্য এটাকে রিপ্রোডাকশন বলা হচ্ছে। ক্লিয়ার কথাটা? সো ইন ট্রু সেন্স রিপ্রোডাকশনের যে মিনিংটা, যে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা সংখ্যা বৃদ্ধি হবে, ইন দিস কেস দ্যাট থিংস নট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাবো ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কয়টা মেথড আমরা জানলাম? দুইটা জানলাম আমরা, একটা হচ্ছে বাইনারি ফিশন প্রথম, তারপরে বার্ডিং, তারপরে এন্ডোস্পোর। তোমাদের যদি এরকম প্রশ্ন করা হয় ডিসক্রাইব দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড ইন ব্যাকটেরিয়া, তাহলে তিনটাই এক্সপ্লেইন করতে হবে। আর যদি নাম স্পেসিফিক্যালি উল্লেখ করা হয় সেক্ষেত্রে সেটা স্পেসিফিক্যালি আনসারটা করতে হবে তোমাদের। সেক্সুয়াল রিপ্রোডাকশন অবলিক দি আটা লেখা আছে জেনেটিক ভেরিয়েশন ইন ব্যাকটেরিয়া, জেনেটিক ভেরিয়েশন ইন ব্যাকটেরিয়া। তোমরা ফাঙ্গাসের রিপ্রোডাকশন পড়ছো তাই না? মাইক্রোলজিতে কয়টা স্টেপ বলতো সেক্সুয়াল রিপ্রোডাকশনে ফাঙ্গাসের? তার মানে প্লাজমোগামি ক্যারিওগামি, এখানে জায়গোট তৈরি হয় তাই না? আসো তুমি, হ্যালো, আসো তুমি। তোমাদের রিপ্রেজেন্টেটিভ যে একটা মেয়ে যোগাযোগ করছিল, মিম যোগাযোগ করছিল, মিম চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, মিম চৌধুরী, হ্যাঁ, নাম মনে পড়ছে। ও কোথায়? পরে ওকে আমার সাথে যোগাযোগ করতে বলবো আবার। আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করে দেয়, যেহেতু প্রবলেম হচ্ছে ইন্টারনেটের। হ্যাঁ জি স্যার। ওকে, ক্লাসটা নেক্সট টাইম আবার রিপিট করি স্যার। হ্যাঁ, ক্লাস আবার রিপিট করা হবে। আমরা দুই একদিনের মধ্যে আবার ক্লাসটা নিতে পারবো কিনা সেটা আমার সাথে যোগাযোগ করতে বলবো। ওকে জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।